তো এখানে খুব ভালো করে খেয়াল করেন, কোনো যাতে ভুল না হয়। আমি যে এরকম করে বলতেছি ঠিক এইভাবে আপনারা কাজ করবেন। আচ্ছা, এখানে আমার এই শীটটাতে অলরেডি আপনার 1492টা প্রস্পেকটিভস আছে। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি 435টাতে অলরেডি আপনার ইমেল বের করাই আছে। তো এই যে ইমেলগুলো বের করা আছে, এগুলাতে আপনাদের কোনো কাজ নেই। আমি আবারও বলতেছি, যে ইমেল গুলো বের হয়ে আছে এগুলোতে আপনাদের হাতও দিতে হবে না। আপনারা শুধুমাত্র যে ঘরগুলো ফাঁকা আছে এই ঘরগুলোতে কাজ করবেন। আমি সিরিয়াল দিয়ে দিব, কারোর হয়তো 1 থেকে 500 পর্যন্ত দিলাম। তো 1 থেকে 500-র মধ্যে যে ইমেইলের ঘরগুলো শুধুমাত্র ফাঁকা আছে, সে শুধুমাত্র ওইগুলাই খুঁজবে। আচ্ছা, তো এখন দেখেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি নেম, ওয়েবসাইট সব দেওয়া আছে। জাস্ট আপনার এর ইমেলটা বের করতে হবে। আর কিছু কিছু দেখেন, এখানে আপনার কোম্পানির নাম দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া নেই। তো ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া না থাকলে তো ইমেল বের করা হার্ড। তো আপনারা যেটা করবেন, আপনি এটা ধরেন 1 থেকে 500 পর্যন্ত কাউরে দিলাম, সে আগে যেগুলোতে ওয়েবসাইট বের করা নেই এগুলো আগে সে বের করে নেবে। মানে আমি কাজের সুবিধার্থে বলে দিচ্ছি যে আপনারা আগে তো এগুলো আগে আপনারা বাইর করে নিলেন, তারপরে তাহলে কি হবে নি কি আপনাদের হয়তো পরে ইমেল বের করতে সুবিধা হবে নি। দেখেন যেখানে ডালাস এসইও মেটআপ, এখানে কিন্তু আমি ওই রকম করে কোনো এর ওয়েবসাইট আমি পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা ফাঁকা রেখেও পরের তাতে চলে যাচ্ছি। তো এরকম করে আগে আপনার যে সিরিয়াল আমি দিলাম, তো ওয়েবসাইট পাওয়া গেলে নিবেন, না পাওয়া গেলে ওটা ফাঁকাই রাখবেন। এখন ওয়েবসাইট পাওয়ার পরে কি করবেন, সাপোজ এটা আপনি এই ওয়েবসাইটটা পাইছেন, এটা আপনি আই ক্লিয়ার বিটে যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটাতে দিয়ে দেখলেন। আচ্ছা, নো রেজাল্ট। এখন যদি এরকম নো রেজাল্ট দেখায়, তো তখন আপনারা কি করবেন, এই যে হান্টার যে টুলটা আছে, হান্টার বা এর থেকেও যদি আপনাদের ভালো কোনো টুল সম্পর্কে ধারণা থাকে তো সেটা ইউজ করবেন। আর না হলে হান্টার যদি থাকে, যে এখানে যায় যে ইমেল ফাইন্ডারে গিয়ে ডোমেইন, তো এটাই, আর হচ্ছে এটা হচ্ছে দেখলেন, যদি উই ডিডন্ট ফাইন্ড দ্য ইমেল অফ দ্য পার্সন, পাওয়া গেলে নিবেন। বা আপনারা এখান থেকে যে এই লিঙ্কডইন প্রোফাইলে ঢুকে আপনার যদি ওই রকেট রিস এক্সটেনশন থাকে, তাহলে এখান থেকে আপনারা এটা জেনারেল ইমেল করে নিতে পারবেন, জেনারেল যে আপনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্কটা আছে ওটা বের করে নিতে পারবেন। কিন্তু তারপরে আপনারা বিভিন্ন রকম টুলস আছে, স্নোভি আছে, স্ক্র্যাপ আছে, যেটা দিয়ে আপনাদের ইমেল পাওয়া যায়। কিন্তু একটাই যেটা কথা, সেটা হচ্ছে আমার কিন্তু 100% ভ্যালিড ইমেল লাগবে, 100% ভ্যালিড। আপনারা মেইল টেস্টারে চেক করবেন, যদি ওই সার্ভার ডাজ নট অ্যালাউ বা এরকম কিছু আসে, তাহলে আপনারা জিমেইলে সেন্ড করে চেক করবেন। তো এই হচ্ছে কাজ, এর আগেও আপনারা এই কাজটা করছেন। তারপরে আমি বলে দিলাম কি জন্য, যাতে কোনো মিস্টেক না হয়। এর আগের বার এক ইমেইলই কয়েক হাজার পাঠাচ্ছিল। আর আরেকটা যেটা কথা, আপনারা যে ইমেলগুলো খুঁজে বের করলেন, সাপোজ ধরেন আপনি এই ইমেলটাই খুঁজে বের করলেন, আপনি যেটা খুঁজে বের করবেন সেটা আপনি আপনি সবুজ কালার করে রাখবেন, যাতে আমি পরে গুনতে পারি যে আপনি কতগুলো করছেন। যেগুলো আমি কিন্তু করে রাখছি এগুলো কোনো কালার করার দরকার নেই, শুধুমাত্র আপনারা যে ইমেলগুলো খুঁজে বের করবেন এগুলাই গ্রিন কালার আপনারা ইউজ করবেন। তো এই পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, দেখে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ।